بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যার আনুগত্য করা আল্লাহ পাকেরই আনুগত্য করা। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমের ইরশাদ করেছেন, ওমান ইয়ুতিয়ার রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করল, তাকে মানল, তারা আল্লাহকেই মানল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে মাযহাব পরিচিতি। এই মাযহাব সম্পর্কে অধিকাংশ মানুষের ভুল ধারণা রয়েছে। এই মাযহাবকে সামনে রেখে অনেকেই সহি হাদিসকে উপেক্ষা করে, সহি হাদিস ছেড়ে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে অন্য মানুষের কথার অন্ধ অনুকরণ করে। এই বাড়াবাড়ির কারণে মাযহাব সম্পর্কে সামান্য পরিচিতি দেওয়া আবশ্যক মনে করছি, যাতে করে যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ অন্তর দিয়েছেন তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দেবেন এবং তাদেরকে সহি হাদিস মোতাবেক আমল করার আল্লাহ পাক তৌফিক দেবেন। আল্লাহ পাকের কাছে আশা রাখি, আল্লাহ পাক যেন তার তৌফিক দান করেন। আমার সামনে যে কিতাবটি আছে সেই কিতাবটি হচ্ছে মুখতাসারুল কুদুরি। আমাদের দেশের মানুষরা কুদুরি বলে জানে। এই মুখতাসারুল কুদুরি, এই কিতাবটি হানাফি মাযহাবের ফিকহের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। হানাফি মাযহাব সম্পর্কে আলোচনা এই জন্যই করব যে আমাদের সামনে যেসব শ্রোতারা রয়েছেন অথবা আমাদের কথা যেসব ভাইদের কাছে পৌঁছিচ্ছে ভারত অথবা বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, আসামে, ত্রিপুরায় অথবা বাংলাদেশে, আর না হলে এইসব এলাকার এইসব দেশের প্রবাসী যারা বাইরে আছে তাদের কাছে, কারণ বাংলা ভাষায় আলোচনা, তো তারা যেহেতু অধিকাংশই হানাফি মাযহাবের মুকাল্লিদ, হানফি মাযহাবের অন্ধ অনুসারী, সুতরাং হানাফি মাযহাবের কিতাব থেকে মাযহাব পরিচিতি আপনাদের সামনে পেশ করব। যদি আমাদের সামনে শাফেইরা হইতো তো সেই মাযহাবের পরিচিতি পেশ করতাম, কিন্তু শাফি মাযহাবের পরিচয় বিস্তারিত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতটুকু জানা যথেষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিম নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, তার আনুগত্য, তার অনুসরণ ফরজ করেছেন। সুতরাং কোরআন এবং সহি হাদিস মোতাবেক জীবনযাপন করতে হবে, কোরআন এবং সহি হাদিস মোতাবেক ইবাদত বন্দেগী করতে হবে, কোরআন এবং সহি হাদিস মোতাবেক নিজের জীবন গঠন করতে হবে, কোরআন এবং সহি হাদিস মোতাবেক ওযু করতে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, সিয়াম রোজা পালন করতে হবে, বিবাহ শাদী করতে হবে, তালাক দিতে হবে, সমস্ত মাসলা মাসাইল ইবাদত হোক আর মামলাত হোক, সমস্ত মাসলা মাসাইল কোরআন সুন্নাত থেকে নিতে হবে। যেসব আলেমগণ কোরআন সুন্নার আলোকে বলবেন তাদের কথা নিতে হবে। কোরআন সুন্না বিরোধী বা কোরআন সুন্নার বিপরীত দুর্বল হাদিসের ওপর নির্ভরশীল কোনো মাযহাব, কোনো ফতোয়া, কোনো মাসলা যদি আমরা জানতে পারি তাহলে আমরা ছেড়ে দেবো, এটি আমাদের জন্য ফরজ যদি জানতে পারি।
আর যদি কেউ না জানে সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে মাজুর, যে আমি জানতাম না। কিন্তু জেনে নেওয়ার পরে কোনো মানুষের জন্য জায়েজ নয় যে অন্ধভাবে কোনো দুর্বল কথা মানবে, ভিত্তিহীন কথা মানবে, কোরআন অথবা সহি হাদিসের খেলাফ বিপরীত কোনো আমল করবে বা বিশ্বাস রাখবে। তো এই কদুরি কিতাবটি হানাফি মজহাবের অত্যন্ত পুরাতন ফিকার কিতাব এবং গুরুত্বপূর্ণ এদিক দিয়েও যে হানাফি মজহাবের সবচাইতে মশহুর প্রসিদ্ধ কিতাব ফিকহের হচ্ছে কি সবচাইতে বড় কিতাব হিদায়া, সবচাইতে বড় কিতাব এবং প্রসিদ্ধ কিতাব হচ্ছে হিদায়া। এই হিদায়ার মূল অর্থাৎ মতন, মতন মানে আসল মাসলাটি, যার ব্যাখ্যা হচ্ছে হেদায়, আসল মাসলা হচ্ছে কদুরি, কদুরি আর অল্প কিছু হয়তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের কিতাব থেকে সামান্য কিছু নেওয়া হয়েছে। হেদায়ার আসল যে মাসলা মাসাইলের বিষয়গুলি মতন, সেটি হচ্ছে এই মুখতাসারুল কদুরি, এই কদুরি কিতাবটি যে বাংলায় তর্জমা করা আছে, বাংলায় তর্জমা করা আছে। আসল মতন হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে আরবি কদুরি। তো এই কদুরি হচ্ছে সংক্ষিপ্ত ফিকহের কিতাব হানাফি মজহাবের উপর। এই কদুরি কিতাব কখন লিখা হয়েছে এ সম্পর্কে খুব সংক্ষেপে জানাই। কদুরি কিতাব লিখেছেন আবুল হোসেন আহমদ ইবনে মোহাম্মদ ইবনে আহমদ ইবনে জাফর ইবনে হামদাদ আল বাগদাদি আল কদুরি। কদুরি বলা হয় ওই লেখককে, যেমন সহিহ বুখারীকে আমরা বুখারি বলছি, আসলে ইমাম বুখারি বুখারি বুখারার লোক, ওই রকমই কদুরি। তার জন্ম হচ্ছে 362 হিজরিতে তার জন্ম। এই কিতাব যে বাংলায় অনুবাদ করেছেন অনুবাদকের লেখা মোতাবেক 362 হিজরিতে বাগদাদে জন্ম হয়। তার এন্তেকাল হয় 66 বছর বয়সে 428 হিজরিতে, 428 হিজরিতে। তাহলে তার জামানা হচ্ছে 362 থেকে নিয়ে 428 পর্যন্ত, চতুর্থ শতাব্দীর শেষ দিকে আর পঞ্চম শতাব্দীর শুরুতে 428 হিজরিতে ইন্তেকাল। এই জামানায় কিতাবটি লিখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে কখন? দশম হিজরি বা এগারো হিজরির শুরু, যদি মহরম থেকে ধরেন তাহলে হচ্ছে রবিউল আউয়ালে, তাহলে এগারো হিজরি হয়ে যাচ্ছে। তারপরে 362 জন্ম, তাহলে 62 10 বাদ দিয়ে দেন, কত নবী সাল্লামের তিরোধানের কত 352 বছর পরে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর জন্ম কখন? 80 হিজরিতে। ইন্তেকাল কখন? 150 হিজরিতে। 150 হিজরিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইন্তেকাল করে গেছেন। তিনি যা বলেছেন বা লিখেছেন 150 হিজরিতে তা শেষ হয়ে গেছে। 150 থেকে নিয়ে 362 এই গ্যাপটা কত বছর বয়সের, কত সময়? হ্যাঁ, 150-150-300, হয়তো 150 হয়ে গেল এই দিকে আর 62, তাহলে 212, ঠিক বলেছেন 200। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 212 বছর পরে জন্ম। একজন লোককে আলেম হইতে কত বছর লাগে যখন লিখবেন কমপক্ষে, লেখক লেখক হওয়ার মতো যোগ্যতা 25-30-30, যদি বলেন যে অলৌকিকতা অনেক ছিল আর আগেই লিখেছেন যা 20-25 ধরেন, তাহলে আরও যদি 212-তে কত লাগিয়ে নেন, হ্যাঁ 30 লাগান, 28 লাগান, তাহলে কত হয়, 30-40 কত হয়ে যায়, 250। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 250 বছর পরে ধরুন এই কিতাব লেখা হয়েছে, কমপক্ষে 46-50 বছর বয়স হয়ে লিখতে পারেন এই কিতাব। তো কমের পক্ষে 250 বছর পরে ইমাম আবু হানিফা, যিনি হানাফি মজহাবের ইমাম দাবি করা হচ্ছে, তিনি সবার ইমাম, শুধু হানাফি মজহাবের ইমাম না। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 250 বছর পরে এই কিতাব লেখা হয়েছে। আচ্ছা, একটি প্রশ্ন আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি কোনো কথা বর্ণনা করা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জন্য সনদ লাগে না লাগে না? লাগে। সূত্র যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আমি যদি বলি নবী সাল্লাল্লাহু বর্ণনা করেছেন, তা আমি কি দেখেছি কোনো তাবেই পরের যুগের, তাহলে তাদেরকে সনদ চাওয়া হইতো যে সনদ বর্ণনা করে যে তুমি কার কাছে শুনেছ।
আর তোমার ওস্তাদ কার কাছ থেকে শুনেছে, তার ওস্তাদ কার কাছ থেকে শুনেছে, এইভাবে করতে করতে সাহাবি পর্যন্ত পৌঁছা, কোন সাহাবি থেকে আর কোন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, এর নাম হচ্ছে সনদ, এর নাম হচ্ছে সূত্র। তাহলে নবী সাল্লামের প্রত্যেকটি হাদিসের জন্য হাদিসের কিতাবে সনদ লাগে। একজন তাবেই বর্ণনা করেন যদি আর বলেন কালা রাসূলুল্লাহ বলতে হবে যে কোন সাহাবি থেকে শুনেছেন আপনি, না তাবেই থেকে শুনেছেন হতে পারে, সাহাবি হলে তো ঠিক আছে, কিন্তু তাবেই যদি তাবেই থেকে শুনেন তো তাবেই কেমন ছিল, হ্যাঁ তার সার্টিফাই লাগবে, তিনি নির্ভরশীল ছিলেন কিনা, আস্থাভাজন ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি ছিলেন কিনা, সেকা ছিলেন কিনা, এগুলি হচ্ছে হাদিসের সহি জয়ীফ হওয়ার মাপকাঠি। তাই নবী সাল্লামের হাদিসের জন্য শুধু কালা রাসূলুল্লাহ বলে দেওয়া যদি যথেষ্ট না হয়, সনদ লাগে, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তিকালের 250 বছর আগে কেউ যদি বলেন কালা আবু হানিফা ইমাম আবু হানিফা বলেছেন, তার জন্য সনদ প্রয়োজন না, প্রয়োজন নয়, ফরজ সনদ। 250 বছর পরে বলবেন, যেমন আমি আজকে আর থেকে 250 বছর আগের যদি আলেমদের কথা বলি, ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ এর কথা বলছি অথবা মোল্লা আলী কারির কথা বলছি, হ্যাঁ হানাফি মাজহাবের ফতোয়া রয়েছে, ফতোয়া স্বামী ওই জামানার লোক মোটামুটি ধরেন বা তারপরের, যদি বলি যে স্বামী বলেছেন, মোহাম্মদ আব্দুল রহাব রহমতুল্লাহ আলী বলেছেন, মোল্লা আলী কারি বলেছেন, তাহলে আমাকে সনদ দিতে হবে যে কোনো কিতাবে আছে এই কথাগুলি, অথবা আমি কার কাছ থেকে শুনেছি, তিনি কার কাছ থেকে শুনেছেন, তিনি কার কাছ থেকে শুনেছেন, এইভাবে মোল্লা আলী কারি বলেছেন, এই প্রমাণ দিতে হবে না, হবে না, দেওয়া ফরজ, না হলে আমার কথার কোনো মূল্য নেই যে আমি 250 বছর পরে এসে বলবো যে অমুকেই বলেছেন। 250 বছর আগে ভারত উপমহাদেশে ইংরেজেরা প্রবেশ করার প্রথম দিকে যেসব ওলামা ইকরাম ছিলেন, শাহুলিয়াল মহাদেস দেহলবীর পরে, তাদের কথা যদি উল্লেখ করি, বা 300 বছরই হোক তাদের কথা যদি বলি, বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের কথা যদি বলি যে তারা এই বলেছেন এই করেছেন, তাহলে আমাকে প্রমাণ দিতে হবে কি হবে না সনদ, যে কোন কিতাবে আমি পড়েছি, আমি এমনিতে বলে দেবো বিশ্বাস করবেন কেউ, কখনো না, সনদ লাগবে। তাহলে সূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জন্য যখন সনদ লাগে, অন্য লোকের কথা যদি সত্য প্রমাণ করতে হয় তাহলে সনদ দিতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 250 বছর পরে কেউ বলবেন কালা আবু হানিফা ইমাম আবু হানিফা এই কথা বলেছেন, অথচ কোনো কিতাব যদি প্রমাণ না থাকে, তাহলে এখানে বড় একটা সন্দেহের বিষয় যে এখানে প্রশ্ন যে আসলে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সব দুর্বল ফতোয়া হাদিস বিরুদ্ধে বলেছেন কিনা, লিখেছেন কিনা, যদি কোনো কিতাবে তার কোনো কিতাব এরকম নেই, কেউ বলতে পারবেন না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর কোনো ফিকার কিতাব লিপিবদ্ধ আছে, কেউ যদি এই দাবি করতে পারে তাহলে কিতাব নিয়ে আসুন। একটি ফিকহে আকবর ছোট্ট একটি পুস্তিকা আছে আকীদার উপর, ফিকার মাসলা মাসাইল নাই, এর আগে নিয়ে এসে দেখেছি আমার কাছে আছে ওই কিতাবটি, আল ফিকহুল আকবর বলে তার সাথে সম্পৃক্ত করা হয়েছে এই কিতাবটি তার লিখা, ঠিক আছে, আর তারপর আকীদার উপর মাসলা মাসাইল, নামাজ রোজা হজ যাকাত ওযু তাহারাত এগুলি নেই তাতে, ছোট্ট একটি পুস্তিকা। আরেকটি বলছে মুসনাদ আবি হানিফা বলে হাদিসের কিতাব বলা হচ্ছে, যেটি তার নামে অধিকাংশ যারা গবেষক মহাকিকিন তারা বলছেন সেটি তার নয়, এক নম্বর কথা। দুই নম্বর, যদি মেনে না হয় যে মুসনাদ আবি হানিফা আবু হানিফা রহমতুল্লাহ ওই বড় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লিখা সংকলন, তাহলে সেটি হাদিসের কিতাব এবং অধিকাংশ জাল জয়ীফে ভর্তি ওই কিতাব, মুসনাদ আবি হানিফা ছেপে আছে কিতাবটি জাল জয়ীফ হাদিসে ভর্তি, এইটুকু আপনাদের জানার জন্য বললাম। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে এই কিতাবে নকল করা হবে যে আবু হানিফা এই বলেছেন, ইমাম আবু ইউসুফ এই বলেছেন, ইমাম মুহাম্মদ এই বলেছেন, তার বিনা সনদে, কোনো সনদ নেই, সূত্র নেই। তাহলে এখানে একটি সন্দেহ বিষয়, আসলে কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই ফতোয়াগুলি বলেছেন না তার নামে চালিয়ে দেওয়া হয়েছে অন্যরা বলে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে ক্ষেত্রে। তারপরে তাকলিদ সম্পর্কে বলি, যে চার মজহাবের এক মজহাব মানা ফরজ, এই ধারণা যে আছে মুকাল্লিদ ভাইদের, হানাফি মুকাল্লিদ হোক, শাফি মুকাল্লিদ হোক, মালিকি মুকাল্লিদ হোক, অন্য কোন মুকাল্লিদ হোক, যারা কোন মজহাবের অন্ধ অনুকরণ করাকে ফরজ মনে করেন, তাদের ধারণা যে চার মজহাবের একটা মজহাব কি করতে হবে, মানতেই হবে। আর বিদাতি কিতাব মকসুদুল মুমিনিন আর এইরকমই যেসব কিতাবগুলি আমাদের দেশে রয়েছে, সেসব বিদাতি কিতাবে আছে চার মজহাবের এক মজহাব মানা ফরজ, 130 ফরজ, হ্যাঁ, আর চার মজহাব চার ফরজ, চার মজহাব চার ফরজ, 130 এর মধ্যে যদি একটা কেন ধরলেন, চারটি ধরেন আমাদের মতো, ধরুন আমরা মনে করি যে চারটার মধ্যে হক সীমিত, চারটার একটাই হক সীমিত নয়, এই অঙ্কটা বোঝার চেষ্টা করবেন, যারা অঙ্ক বুঝেন
ম্যাথমেটিক্স বুঝেন তারা এই বিষয়টি ভালো করে বুঝবেন, কারণ এখানে জনসাধারণকে মুকাল্লেদ অন্ধ ভক্ত যারা মজহাবের অন্ধ গোড়া মজহাবপন্থী তারা বিভ্রান্ত করার চেষ্টা করে, বলে যে চার মজহাবে হক সত্য সীমিত। তাহলে চার মজহাবে, চারের একটিতে নয়, তাহলে চার মজহাবে যদি সত্য সীমিত থাকে তাহলে চারটা থেকে নিতে হবে না একটা থেকে নিলে চলবে? চারটা থেকে নিতে হবে, চারের মধ্যে সীমিত আছে। একটাই সীমিত হলে একটাই যথেষ্ট ছিল, তাহলে চার বলার কি প্রয়োজন? তাহলে বোঝা গেল চারে যখন হক সীমিত তাহলে বোঝা গেল একটিতে যদি ধরা হয়, চারের একটি হচ্ছে হানাফি মজহাব, তো হানাফি মজহাবের প্রত্যেকটি ফতোয়া তাহলে হক নয় বরং তা হচ্ছে ভুল, সহি নয় বরং সহি হাদিসের খেলাফ বিপরীত। ওই রকমই শাফি মজহাব বে শুধু হক সীমিত নয়, চারটাতে যখন সীমিত তাহলে শাফি মজহাবের প্রত্যেকটি ফতোয়া হক নয় সহি নয় বরং কিছু মশলা আছে, কিছু ফতোয়া আছে সেগুলি ভুল। তারপরে যেসব ভাইরা বলেন যে মজহাব মানা কি ফরজ, তাদেরকে জিজ্ঞাসা করব যে এই ফরজ কখন হইল, এই মজহাব মানা কখন ফরজ হলো? যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছে, বলতে পারবেন কেউ? ওই মুকাল্লিদ ভাইদেরকে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মজহাব মানা ফরজ হয়েছে। তাহলে ইমাম আবু হানিফা যিনি চার ইমামের প্রথম ইমাম, জন্মের দিক দিয়ে, বয়সের দিক দিয়ে, জামানার যুগের দিক দিয়ে, তার জন্ম 80 হিজরিতে, তাহলে 80 হিজরির আগে ইমাম আবু হানিফা বা আবু হানিফা নামে কোনো মানুষ পৃথিবীতে ছিল না, তাহলে কি করে ফরজ হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 70 বছর পরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্ম হইল। তারা স্বপ্নেও দেখেননি যে আবু হানিফা নামে কোনো মানুষ জন্মিবে। নবী সাল্লামে কোনো হাদিসে সহি জয়ীফ কোনো হাদিসে বলেননি যে আমার উম্মতে আবু হানিফা হবে তার নামে একটি মজহাব তোমরা মানবে, শাফি হবে তার নামে একটি মজহাব মানবে, মালিক হবে তার নামে একটি মজহাব মানবে, হ্যাঁ ইমাম আহমদ বিন হাম্বাল হবে তার নামে একটি মজহাব তৈরি করবে, আর চারে তোমরা হককে সীমিত করবে, এসব কথাবার্তা কোথাও বলেননি। তো যারা বলেন যে চার মজহাব মানা ফরজ বা চার মজহাবের এক মজহাব মানা ফরজ, তাদেরকে জিজ্ঞাসা করবো যে কোথায় ফরজ হলো? কোরআনে নাই স্পষ্ট, নাই হাদিসে, কোনো হাদিসে স্পষ্ট বিষয় নাই, কিসে আছে বলে ইজমা হয়ে গেছে। কি আছে? ইজমা হয়ে গেছে, এই দাবি করেছেন এই ভূমিকার লেখক, বাংলা অনুবাদকারী সাহেব, তার কথাটা আপনাদেরকে শোনাই। তিনি বলছেন যে সাধারণ শ্রেণীর ইমাম মুজতাহিদগণের মাযহাব সুবিন্যস্ত ও সন্নিবেশিত না থাকার কারণে কালের পরিক্রমায় তাদের অনুসারী লোপ পেতে থাকে, মানে অন্যান্য ইমামদের। পরিশেষে মাযহাব চতুষ্টয়ের উপর হক মাযহাব সীমিত হয়ে যায়, মানে চারটার মধ্যে হক সীমিত হয়ে যায় যেমন বললাম, তাহলে একটি ধরে কাজ হচ্ছে না, এবং এ ব্যাপারে উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়। এ ব্যাপারে উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়। ইজমা শব্দটি কি? আরবি শব্দ, তাই না? আজমা ইউজমা ইজমান ফাহুয়া মুজমাউন, পাবে ইফাল, আরবি গ্রামার শোনাচ্ছি আপনাদেরকে। আজমা মানে হচ্ছে ঐক্যমত করা, ইজমা করা মানে ঐক্যমত করা। আচ্ছা, যদি সারা পৃথিবীর বিশিষ্ট আলেমদের, বিশিষ্ট ব্যক্তিদের, ধর্মীয় ক্ষেত্রে বিশিষ্ট আলেমদের, আর যদি মেডিকেলের ক্ষেত্রে হয়, ডাক্তারি ক্ষেত্রে হয়, তাহলে বিশিষ্ট ডাক্তারদের, আর যদি বলা হয় যে ইঞ্জিনিয়ারদের, তাহলে বিশিষ্ট ইঞ্জিনিয়ারদের, বৈজ্ঞানিকদের হয় তাহলে বিশিষ্ট বৈজ্ঞানিকদের, কি হতে হয় তাহলে? একটা মিটিং, বৈঠক হতে হয়। তাহলে চার মজহাবের ওপর যদি ইজমা হয়ে থাকে, তো এই মিটিংটি, এই বৈঠকটি কোন দেশের কোন শহরে হয়েছিল আর কোন সালে হয়েছিল, এই ইতিহাস 1400 বছর ইতিহাসে কেউ প্রমাণ দিতে পারবে? কোন প্রমাণ নেই। সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, বিশিষ্ট ওলামায়ে কেরাম কোন জায়গায় মিটিং করেছেন আর পাশ করেছেন ইজমা, আজমা ইজমা ইজমান, ইজমা করে ফেলেছেন যে আমরা ইজমা করলাম যে এখন চার মজহাবের এক মজহাব মানা ফরজ, এমন কোন মিটিং বৈঠক অনুষ্ঠান হয়নি। তাহলে এই দাবি হচ্ছে মুখের দাবি, দলিলবিহীন মিথ্যা দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম যারা ধর্মের ক্ষেত্রে মিথ্যা বলেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? যারা মারা গেছে আল্লাহ পাক ভালো জানেন, আর যারা বেঁচে আছে আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক তুমি তাদেরকে তুমি হেদায়াত করো। যারা বলবে চার মজহাবের এক মজহাবে মানার ওপর, ফরজ হওয়ার ওপর ইজমা হয়ে গেছে, যদি তারা বেঁচে থাকে আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়াত দান করেন।
তো এই প্রশ্ন তাদের কাছে রাখবেন যে মুকাল্লিদরা বলবে চার মজহাবের এক মজহাব মানা ফরজ, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ফরজ কে করলো। ফরজ ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ফরজকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে ওহী হয়েছে। কোরআনে আসেনি কিন্তু ওহী হয়েছে, ওহী গায়র মতলু। তখন হাদিসে বলেছেন, উম্মতকে বলেছেন যে দেখো তোমাদের উপর মজহাব মানা ফরজ, এছাড়া কারো কোনো কিছু ফরজ ওয়াজিব এমনকি সুন্নত করারও ইখতিয়ার অধিকার নেই। ফরজ হওয়া তো দূরের কথা, তাহলে সুন্নতও আমরা নামিয়ে নিয়ে এসে প্রমাণ করতে পারবো না। মুকাল্লিদ ভাইরা, মুকাল্লিদ আলেমরা যদি এই চেষ্টা করে যে কমপক্ষে সুন্নত সাব্যস্ত করবো, যে মজহাব মানা সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারপরেও হাদিসে দেখাইতে হবে, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। এখন আসেন যে এই মজহাব পরিচিতিতে আপনি জানবেন যে মজহাবি কিতাবে ফিকার কিতাবে আছে কি, ফিকার কিতাবের অর্থ কি এটাও বোঝা জরুরি, কারণ অনেকে বুঝেন না। কোরআনুল করিম যদি বলা হয়, কোরআনুল করিম মানে কি, কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক কোরআনে করিমে যা কিছু বলেছেন তার বাণী কালামুল্লাহ। কোরআনে করিমের শব্দ ভাব অর্থ সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস যদি বলা হয়, হাদিস কি, কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বচন, হ্যাঁ, কর্ম, অনুমোদন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, হ্যাঁ, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ গঠন, এই সবগুলি হাদিস, সবগুলি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সূত্রে, বিশুদ্ধ সূত্রে যা প্রমাণিত তার নাম হচ্ছে হাদিস। কোরআনে করিমে যেগুলি নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে এই দুটো বস্তুকে মজবুত করে ধরে থাকলে পথভ্রষ্ট হবে না। তার আগে আল্লাহ পাক কি বলেছেন, আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, শুরুতে আমি আয়াত পাঠ করেছি, তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন ফাখুযুহু, তা ধরে নাও, তা নিয়ে নাও, গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা দেননি, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো, নতুন রাস্তা থেকে সতর্ক সাবধান করেছেন তোমরা বেঁচে থাকো, আর যা দিয়েছেন কোরআন এবং হাদিস দিয়েছেন ফাখুযুহু, তা গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি আবার পড়ছি, যার সংক্ষিপ্ত অর্থের দিকে ইশারা করলাম। তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটি বস্তু আমি ছেড়ে যাচ্ছি, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা তা কি করবে, মজবুত করে ধরে থাকবে। কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল করিম, আর ওসুন্নতি আমার সুন্নত, অর্থাৎ নবী সাল্লামের হাদিস যা কিছু নবী সাল্লাম থেকে প্রমাণিত। ফিকার কিতাব তাহলে কোরআন হয়ে গেল, কোরআনের সংজ্ঞা হয়ে গেল, হাদিসের সংজ্ঞা হয়ে গেল। ফিকা মানে কি, কারণ সাধারণ মানুষ মনে করে ফিকা মানে মানতে হবে পড়ো, ফিকার কিতাবে আছে। ফিক মানে হচ্ছে, আসলে আমরা ওইটাকে একটু বিকৃত করে বলি, ফিকা নয় আসলে ফিক, কিন্তু ফিক বলতে বাংলা ভাষায় মুশকিল লাগে, সেজন্য আমরা আসান করে দিচ্ছি, যে মুশকিল সেই আসান করে দিচ্ছি, ফিকা করে দিচ্ছি। তো ফিকহের কিতাব বা ফিকার কিতাব আমাদের চলতি ভাষায় মানে হচ্ছে ওলামায়ে কেরামদের মতামত কোরআন এবং হাদিসের আলোকে, ইজতিহাদ, তাদের চেষ্টা, তাদের মেহনত, যে কোরআন হাদিসের আলোকে এই মাসলার এই উত্তর হইতে পারে। তাহলে ফিকার মানে মানুষের আকওয়ালুর রিজাল, না কাল আল্লাহ না কাল রাসূল, আল্লাহর কথারও নাম নাই, আল্লাহর কথার নাম কোরআন করিম, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা আমল, বরং তাতে ওলামায়ে কেরামদের কথাবার্তা রয়েছে, কোরআন এবং হাদিসের আলোকে তারা চেষ্টা করেছেন, যার নাম হচ্ছে শরীয়তে ভাষায় ইজতিহাদ। এবং এই ইজতিহাদ করতে গিয়ে মুজতাহিদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুজতাহিদ দুই রকমই হয়, মুজতাহিদ কখনো কখনো ভুল করে, ভুল হয়ে যায় তার দ্বারা, আর কখনো কখনো ঠিক বলে, ঠিক লিখে, ঠিক উত্তর দেয়। যদি মুজতাহিদের মধ্যে ইজতিহাদের যোগ্যতা থাকে, ওই রকম বড় আলেম
এবং উত্তর দিয়েছেন ভালো আলেম, কোরআন হাদিস বুঝছেন, উত্তর দিয়ে ভুল হয়ে গেছে, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভুল হলো কি হবে, এক নেকি পাবে, কারণ সে নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, এলমের সাথে মেহনত করেছে, মেহনত করে ফতোয়া দিয়েছি, জনসাধারণের সমস্যার সমাধান দিয়েছি, কিন্তু আমি সঠিক সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছতে পারিনি, ভুল ফতোয়া দিয়েছি, আল্লাহ পাক এক নেকি দেবেন আমার মেহনতের জন্য, যদি ভালো আলেম হয় কেউ। আর যদি সেই মুজতাহিদ ভালো আলেম না হয় তাহলে গুনাহগার হবে, তাহলে গুনাহগার হবে, ভালো আলেম নাই, কোরআন এবং হাদিসের পাণ্ডিত্য নাই, দলিল সম্পর্কে সম্যক জ্ঞান নাই, আর খেয়াল খুশি ফতোয়া দেয় আর ভুল করে, তাহলে গুনাহগার হবে, মনে রাখবেন। যোগ্য আলেম যদি ফতোয়া দিয়ে সহিশুদ্ধ ফতোয়া দিতে পারেন, সহিশুদ্ধ যদি সমাধান দিতে পারেন, তাহলে দুই নেকি পাবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালাহু আজরানি, ডবল নেকি পাবেন, আজরুল ইজতিহাদ, ইজতিহাদ মেহনত করলেন তার একটি নেকি, আর এক নেকি হচ্ছে মানে আরেক গুণ নেকি, এক নেকি মানে এক নেকি নয়, আরেক গুণ নেকি হচ্ছে যে তিনি যে সঠিক উত্তর দিলেন। তাহলে ফেকার কিতাবে সঠিক কথাও রয়েছে আর ভুল কথাও রয়েছে, যখন ফেকার কিতাব ওলামায়ে কেরামদের মতামতের নাম, তাদের বক্তব্যের নাম, তাদের ইজতিহাদের ফলস্বরূপ যা কিছু তারা শরীয়ত সম্পর্কে বুঝেছেন তার নাম হচ্ছে ফেকার কিতাব বা ফিকহের কিতাব, তাহলে ফিকহের কিতাবে সহি মাসলাও রয়েছে আর কি রয়েছে, ভুল মাসলাও রয়েছে, যেগুলি সহি মাসলা মানে কোরআন সুন্নার আলোকে রয়েছে সেগুলির উপর আমরা আমল করব, আর যেগুলির ভুল মাসলা সেগুলি আমাদের জন্য ছেড়ে দেওয়া ফরজ, এর নামই হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা বিনা কোনো শর্তে, আর অন্য না আলেম ওলামাদের আনুগত্য করা, আইম্মাই কিরামের আনুগত্য করা, বড়দের আনুগত্য করা, বুজুর্গানের দিনের কথা মানা শর্ত সাপেক্ষ, যদি কোরআন এবং হাদিসের অনুকূলে হয় তাহলে মানলাম, আর না হইলে ছেড়ে দিলাম, যদি কোরআন এবং হাদিসের বিপরীত হয় তাহলে ছেড়ে দিলাম। এখন কিছু মাসলা দেখেন ফিকার কিতাবে, এই ফিকার কিতাবটি হচ্ছে মূল কিতাব হানাফি মজহাবের, নিয়তের বিষয় উল্লেখ করেছেন উজুর ক্ষেত্রে, শুরুতে পবিত্রতার বিষয়ে নিয়তের কথা উল্লেখ করেছেন আর বলছেন লেকো ওয়ায়ুস্তাহাব্বু লিল মুতাওয়াদ্দি আন ইয়ানউয়া তাহারাতা, তার অর্থ দিয়ে পড়ে শোনাই তাহলে ভালো হবে, যাতে করে না বলতে পারেন যে অর্থ করতে গিয়ে আমি হয়তো আমার মতো অর্থ করেছি। বলছেন যে ওযুকারীর জন্য মুস্তাহাব হলো, ওযুকারীর জন্য ইউস্তাহাব মানে মুস্তাহাব হলো, লিল মুতাওয়াদ্দি ওযুকারীর জন্য কি, আইয়ানবিয়া তাহারাতা পবিত্রতা লাভের নিয়ত করা, তাহলে হুকুম কি পড়লেন, পবিত্রতা লাভের মানে উজুর নিয়ত করা, পবিত্রতা অর্জনের নিয়ত করা কি মুস্তাহাব, তাহলে ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা নয়, কোন মাযহাবে, হানাফি মাযহাবে। আর এই হানাফি মাযহাবের আলেম বিদাতীরা আমাদেরকে বলে যে আরে এরা নিয়তি করে না, এরা কি বলে নিয়তি করে না, হ্যাঁ বিদাতি নিয়ত পড়ি না, কিন্তু আমরা নিয়ত করাকে ফরজ মনে করি শর্ত, নিয়ত না করলে কোনো আমলই কবুল হয় না, কারণ আমাদের সামনে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়া, মিশকাত আমাদের দেশের মিশকাতুল মাসা, মিশকাত শরীফ যাকে বলেন আমাদের দেশের মানুষরা, কারণ এইটি খুব গুরুত্ব দিয়ে পড়া হয় হানাফি মাদ্রাসাতেও আর আহলে হাদিস মাদ্রাসায়, সমস্ত মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসাতে পড়া হয় আলেম ফাজেলে। তো মিশকাতের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়া, নিঃসন্দেহে সমস্ত আমল নির্ভর করে কিসের উপর, নিয়তের, সমস্ত আমল, আল আমালু আলিফ লাম ইস্তিগরাক, যাবতীয় আমল নির্ভর করে কিসের উপর, নিয়ত, নিয়ত যদি করেন তাহলে আমল হবে আর না হলে হবে না, তাহলে যদি উজুর নিয়ত করেন তো উজু হবে না হলে উজু হবে না, পবিত্রতার নিয়ত করেন তাহলে পবিত্রতা অর্জন হবে আর না হলে হবে না, তাহলে মুস্তাহাব হইলো না ফরজ হইলো, নিয়ত করা ফরজ কিন্তু নিয়তের জায়গা কোথায়, এখানে। তাহলে বিদাতীরা, বিদাতীদের তাদের এক শ্রেণীর আলেমরাই হোক আর ওদের সাধারণ লোকেরা জাহেল মূর্খরাই হোক, যারা বলে নিয়ত এরা করে না তারা মিথ্যুক, মিথ্যা কথা বলে, আমরা নিয়ত করাকে ফরজ মনে করি আর তোমরা তোমাদের মজহাবে রয়েছে ইউস্তাহাব, কি নিয়ত করা হচ্ছে পবিত্রতার জন্য মুস্তাহাব, দেখলেন একটি মাসলা। তারপরে লেখক বলেছেন যে নিয়ত করা, আইয়ানুইয়া নাওয়া ইয়ানবি মানে নিয়ত করা, নিয়ত পড়া নয়,
নিয়ত করা, কিন্তু বাঙালি যেহেতু অতিরিক্ত বিদাতি, আরবি অত বিদাতি ছিল না, ইরাকের বাগদাদের লোক ইমাম কুদুরি, ইমাম কুদুরি ওই বিদাতি ছিল, নিয়ত পড়া বিদাতি ছিল না, হানাফি হইলেও আপন জায়গায় তিনি যেগুলোকে ঠিক মনে করছেন কিন্তু বিদাতি ছিলেন না, হানাফি মজহাবের অনুসারী ছিলেন, এইরকম বিদাতি ছিলেন না, কিন্তু বাঙালি উর্দু ভাষী একটু আরো প্লাস বিদাতি, অতিরিক্ত বিদাতি। দেখেন বাংলায় তর্জমা এবং ব্যাখ্যায় কি লিখছে শুনেন, বাংলাটা পড়ে শোনাচ্ছি না, বলছে নিয়তের আবিধানিক অর্থ দৃঢ় ইচ্ছা বা সংকল্প করা, এতদূর পর্যন্ত ঠিক আছে, উল্লেখ্য যে ইচ্ছা বা সংকল্পের স্থান হলো অন্তর, কথা ঠিক, অতএব অন্তরে যে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করা বা অর্জনের উদ্দেশ্য রাখাই নিয়ত, কথা ঠিক, মুখে উচ্চারণ করা জরুরি নয়, কথা ঠিক না ভুল, কে বলছে ঠিক কে বলছে ভুল, ভুল ভুল, কারণ মুখে, ভালো করে শুনেন, মুখে উচ্চারণ করা কি বলছেন উনি জরুরি নয়, সহি কি মুখে উচ্চারণ করা জায়েজ নয়, জরুরি নাই বললে তাহলে করতে পারেন, যদি কাউকে বলেন ভাই আমি এয়ারপোর্টে যাচ্ছি কিন্তু আপনার এয়ারপোর্টে যাওয়া জরুরি নয়, তাহলে তার মানে কি যেতে পারেন, গেলে ভালো, গেলে ভালো ঠিক না, আর যদি এত রাত ভাই আপনার জন্য এয়ারপোর্টে যাওয়া ঠিক হবে না, সকাল 5টায় ডিউটি আছে, না আপনার জন্য মোটেই যায় না, আপনি যাবেন না ঠিক না, তাহলে নিয়ত মুখে পড়া বা মুখে উচ্চারণ করা কি লিখতে হইতো এই বাঙালি মুকল্লেদকে, যে জায়েজ নয় কিন্তু হালকা, আর এই ফতোয়ায় চিটাগাঙের মহফিলে একটু হালকা করে এরকম করে বলেছে, খুব খুশি লোকেরা, দেখেন দেখেন আমাদের সহিহ হাদিস মোতাবেক কথা বলছে, উচ্চারণ করা জরুরি নয়, জায়েজ নয় বলতে হবে, কোরআন সুন্নাহর অনুসারী হলে বলতে হবে বিদআত মানে বিদআত, জায়েজ নয় জরুরি নয় কেমন বলবেন, মানে এটাও ঠিক ওটাও ঠিক, তাহলে জরুরি নয় যে করবেন, করেন না করেন নাই করেন, যে থাকবা থাকো মুকল্লে দ্বন্দ্ব হয়ে থাকো, আর যে থাকবা একটু চোখ খুলবা খুলো, না এর নাম হক প্রচার করার নাই, হককে প্রচার করতে হবে। তারপরে তারপরে বলছেন তবে তবে করে আবার বাঙালিদেরকে বিভ্রান্ত করেছে এই কিতাবে, তবে অধিকাংশ আলেমের মতে অন্তরে ইচ্ছা রাখার সাথে সাথে মুখে উচ্চারণ করা মুস্তাহাব, বুঝলেন, আরবিতে ইমাম কুদুরি আজকে থেকে কতদিন আগে তাহলে প্রায় 1000 বেশি, 428 তার ইন্তেকাল, আর এখন হচ্ছে 1430, তাহলে 1002 বছর হয়ে গেল তার ইন্তেকাল, 1000 বছর আগে ইমাম কুদুরি হানাফি বলছেন যে নিয়ত করতে হবে, আর বাঙালি মুকাল্লিদ বলছে যে তবে নিয়ত পড়া কি মুখে উচ্চারণ করে পড়া মুস্তাহাব, কোথা থেকে মুস্তাহাব হইল, মুস্তাহাব মানে ভালো, আল্লাহ যা বলেন তা ভালো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা ভালো, তারপর আর ভালো বলে কিছু নেই, ইবাদতের নামে যখন করবেন, ধর্মের নামে যখন করবেন তো ভালো করে মুখস্থ করবেন, আল্লাহ পাক যা বলেছেন ভালো তার নাম ভালো, রাসূলুল্লাহ যা বলেছেন ভালো তার নাম ভালো, আর বাকি আর ভালো নাই, যদি বলেন যে না আল্লাহ এবং রাসূল যা বলেছেন তারপরেও কিছু ভালো আছে, তার মানে এই হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলদের দিনকে কমপ্লিট করেননি, অথচ আল্লাহ কোরআনে ঘোষণা করছেন আরাফার মাঠে আয়াত নাজিল হচ্ছে নবী সাল্লামের উপর, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দিনকে কি করলাম কমপ্লিট করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, কামিল করে দিলাম, দিনকে কামিল করে দেওয়া হয়েছে, একটা জিনিস পূর্ণাঙ্গ তারপরে যদি কেউ ঢুকায়, প্রথম কথা তার এই অধিকারই নেই, অন্যায় কাজ করলো, যেটা তোমার অধিকার নেই সেই কাজ তুমি করবে, আপনি একজন সিভিলিয়ান মানুষ সাধারণ নাগরিক, আর যদি গিয়ে আর্মি ক্যান্টেলমেন্টে বসে যান, বুঝতে বলছে আমি আজকে থেকে এর মালিক হবে, এইরকমই সাধারণ মানুষ আর রেসালাতের পদে গিয়ে বসলেন মুস্তাহাব, রেসালাতের পদে বসে যাওয়া, আল্লাহ মুস্তাহাব বললেন না, রাসূল মুস্তাহাব বললেন না, তাহলে এখানে গিয়ে গদিতে গিয়ে বসে, রিসালাতের গদিতে গিয়ে বসে গেলেন আপনি ঠিক না, বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ, মারাত্মক কথা, এই জন্য বিদাতির পরিণাম খুব খারাপ, যে কাজটি রাসূলুল্লাহ সাল্লামের এখতিয়ারে ছিল আর কারো এখতিয়ার দেওয়া হয়নি, এটি রিসালাতের মর্যাদা, রসুল ছাড়া কারো মর্যাদাই নেই, সেই কাজটি যখন করতে লাগে, এই জন্য বিদাতি আল্লাহ পাকের নজরে অভিশপ্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত হয়েছে, লান আল্লাহু মান আওয়া মুহদিসান,
সহিহ মুসলিম শরীফে হাদিস রয়েছে, যেই ব্যক্তি বিদাতিকে আশ্রয় দিবে তার উপরে লানত। তাহলে বিদাতির কি অবস্থা হতে পারে? বিদাতিকে যদি সম্মান করেন, শ্রদ্ধা করেন, আর আদর যত্রে খাওয়ান, আর আপনার বাড়িতে যদি তাকে বাসস্থান দেন যে থাকেন হুজুর, তাতেই যদি লানত হয় আপনার উপর, তাহলে বিদাতি যে হবে তার উপর কি হচ্ছে? তো নিয়ত উচ্চারণ করা বিদাত, যা ইমাম কুদুরি হানাফিও জানতেন না আর বলেননি, আরবিতে নেই, বাঙালি বাড়িয়ে দিল মুস্তাহাব। তারপরে বলছেন হানাফি আলেমগণের মতে উজুর নিয়ত করা সুন্নত। এখন শুনলেন, ইমাম কুদুরি বলেন মুস্তাহাব, তিনি বলেন সুন্নত। ফরজে উঠলো না তাহলে, এত টেনে টুনেও মুস্তাহাবকে কতদিন নিয়ে যাওয়া হইলো? সুন্নত নিয়ে যাওয়া হইলো, ফরজে গেল না। আর আমাদের নিকটে যারা কোরআন সুন্নার অনুসারী নির্ভেজাল, আল্লাহ এবং রসুলের কথা আমরা চোখ বন্ধ করে মানি, যেখান থেকে আসুক না কেন, ছোটর কাছ থেকে আসুক, বড়র কাছ থেকে আসুক, তাদের কাছে প্রত্যেক আমলের জন্য নিয়ত করা ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। দ্বিতীয় মাসলা, উযু নষ্ট হওয়ার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে দিয়েছেন। উযু ভঙ্গের কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে দিয়েছেন, তার বেশি অতিরিক্ত এটাতে উযু নষ্ট হয়, ওটাতে উযু নষ্ট হয়, এগুলো খেয়াল খুশি কথা। হানাফি ফিকার কিতাবে আছে যে ওয়াল কাহকাহাতু ফি কুল্লি সালাতিন যাতে রুকুইন ও সুজুদিন, রুকু সিজদা বিশিষ্ট নামাজে যদি কেউ অট্ট হাসি হেসে দেয়, হা 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 দিয়ে দিল একটি, তাহলে কি হয়ে যাবে? নামাজ নষ্ট হওয়ার পরে তার আগে উযু নষ্ট হবে, আগে উযু নষ্ট, আর উযু নষ্টের কারণে নামাজ নষ্ট। আরে ভাই, কেউ হ্যাঁ হ্যাঁ করে হেসে দিল নামাজের মধ্যে, তো নামাজ খারাপ করলো, ঠিক না? উযুর কি খারাপ করলো? প্রথম কথা, যদি এই মাসলা বলতে হয় যে উযু ভঙ্গের কারণ অট্ট হাসি, তাহলে কোরআনে প্রমাণ দিতে হবে? নেই। হাদিসে প্রমাণ? হাদিসে নেই, হাদিসের হদিসই নেই। তাহলে কি খেয়াল খুশি ফতো? আচ্ছা, খেয়াল খুশি ফতো যুক্তি কি, কি জন্য একটা লোক নামাজে একটু হ্যাঁ হ্যাঁ করে হেসে দিল, নামাজ নষ্ট করলো সে, এই ফতো ঠিক আছে, কিন্তু উযু কেন নষ্ট হবে? উযুর সাথে অট্ট হাসির কি সম্পর্ক? হ্যাঁ ভাই সরে যাবে, হা হা হাসতে গিয়ে ঢিলা হয়ে যায় তাদের, বুঝতে পেরেছেন? তারপর নামাজেই কেন শুধু? তার তর্জমা শুনেন, রুকু নয় নম্বর বলছে, রুকু নয় নম্বর উযু ভঙ্গের কারণ বলছে, রুকু সাজদা বিশিষ্ট নামাজে অট্ট হাসি দেওয়া হচ্ছে উযু ভঙ্গের কারণ। তাহলে বাইরে হইলে হচ্ছে না, নামাজের মধ্যে যদি হেসে দেয় তাহলে উযু নষ্ট হয়ে যাবে। অথচ এমন কিছু সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। হ্যাঁ, যদি রুকু সেজদা বিশিষ্ট যখন বলা হয়েছে, তাহলে জানাজা নামাজে, জানাজা নামাজে কেউ যদি হেসে দেয় তাহলে আবার উযু নষ্ট হয়েছে না? ই আবার কোন থিওরি হলো, আজব থিওরি! যদি ঢিলাই হয় আর বাইরে সরে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সব ক্ষেত্রে থাকবে, শুধু রুকু তার সেজদাতে, জানাজা নামাজ নামাজে না, এটা একটু ফতোয়া। শোনেন, এখন তায়াম্মামের মাসলা। তায়াম্মাম সম্পর্কে মাসলা বলার আগে একটি বিষয় বলবো, মাজহাব যদি ফরজ হয়, মাজহাব যদি ফরজ হয়, তাহলে এই ফরজ পালন মাজহাবের ইমাম সাহেবের ছাত্ররা আগে করবে না আমরা? তারা প্রমাণ করে দিয়ে যাবেন মাজহাবের সম্পর্কে, যে দেখো মাজহাব এমন ফরজ হয়ে গেছে যে আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর ছাত্র, আমরা ইমাম শাফির ছাত্র, আমরা দেখো মাজহাব এমন করে ফরজ করেছি, একটু সামান্য বিরোধিতা করবো না, তাই না? এটা হওয়া উচিত ছিল। তা না করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক নম্বর ছাত্র জিন্দেগির, যিনি আব্বাসি খেলাফতের আমলে বিশাল রাজত্ব, পূর্ব দিকে ভারতের বর্ডার আফগানিস্তান থেকে শুরু করে একেবারে আপনার চলে যান আফ্রিকার শেষ পর্যন্ত, মরক্কো আফ্রিকার শেষ পর্যন্ত যে আব্বাসি খেলাফত, এদিকে বুখারা সমরকান্দ আলবেনিয়া পর্যন্ত, এসব এলাকার যে বিশাল রাজত্ব, তার প্রধান বিচারপতি চিফ জাস্টিস কে? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার এক নম্বর ছাত্র। দুই নম্বর ছাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ। তিন নম্বর ছাত্র ইমাম জোফা। চার নম্বর ছাত্র হাসান বিন জিয়াদ, মনে রাখবেন। এইসব ছাত্ররা, বরং চারজনের কথা না বলে যদি দুইজনেরই বলি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দুই ছাত্র, ডান হাত আর বাম হাত, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে দুই তৃতীয় অংশ মাসলা মাসাইলে বিরোধিতা করেছেন,
দুই তৃতীয় অংশ মানে বুঝলেন, তার মানে যদি মনে করেন 300টি ফতোয়া দিয়ে থাকেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাহলে ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ কি করেছেন 200 ফতোয়াতে 200 মাসলাতে ওস্তাদ সাহেবের বিরোধিতা করেছেন, না আমার ওস্তাদের কথা এটা ঠিক নয়, ওনার ফতোয়া এটা ঠিক নয়, বরং এটা ঠিক বেশি, এটা সহিহ হাদিসের আলোকে ঠিক। এর দ্বারা কি প্রমাণ হয় যে মাযহাবের তকলিদ করা ফরজ নয় আর সুন্নত নয়, বরং কোরআন এবং হাদিসের অনুসরণ করা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা ফরজ, আর প্রয়োজনে বিরোধিত করা ফরজ। কারণ যখন দেখবেন যে ভুল স্পষ্ট হয়ে গেছে যে এটি ভুল, তাহলে তার বিরোধিতা করে সহি হাদিসের উপর আমল করা ফরজ। এখন আপনাকে একটা উদাহরণ দিই, কারণ উদাহরণ দিলে সাধারণ মানুষের জন্য মাসলা মাসাইল বোঝা সহজ হয়। আপনাকে যদি আপনার আম্মা বলে যে বাবা এই কাজটি করো, এই কাজটি করো, আর কাজ ঠিক, কাজটা ঠিক, নাজায়েজ কাজ নয়, হারাম কাজ নয়, আর আপনার শাশুড়ি বা আপনার শ্বশুর বলছে বাবা না তোমার মা যেটা বলছে সেটা করো না এইটা করো, কোনটা করবেন আপনি? আম্মা যার পেটে 10 মাস থেকেছেন, ঠিক না? এখন আরেকটি উদাহরণ দিচ্ছি, আপনার আম্মা একটি আদেশ করছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আদেশ করছেন, আপনার আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী আদেশ করছেন, উল্টো আদেশ করছেন, কোনটি মানবেন? মায়ের হক বড় না রাসূলের হক বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক বড়, আল্লাহ পাকের পরে সেই হক, সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে, সমস্ত মানুষের বেশি তার আনুগত্য করতে হবে, সব ক্ষেত্রে তার আনুগত্য করতে হবে। মায়ের আনুগত্য, মায়ের কথা মানা, বাবার কথা মানা, দেখতে হবে জায়েজ কিনা, জায়েজ হলে মানব, না জায়েজ হলে না, মানা যাবে না। আপনার মা বলছে বাবা আমি আটসিকেও ভালোবাসি, বাবা শাহজালালকেও ভালোবাসি, চলো তো বাবা ওরস লাগবে নিয়ে চলো, যাবেন? হারাম যাওয়া। চলো বাবা ভারতে খাজা আজমেরির কাছে চলো তো বাবা, ওখানে গেলে অনেক কিছু পাওয়া যায়, বাবা তুমি ছুটি এসছো চলো বাবা, যাবেন? হারাম, শিরক করতে যাওয়া হারাম। আল্লাহ পাক কোরআনে কারিমে নিষেধ করেছেন, সূরা লোকমান আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বি ইলমুন ফালা তুতিহুমা, মাতাপিতা যদি চেষ্টা করে যে তোমাকে শিরক করাবে, তোমাকে গুনাহের কাজ করাবে, ফালা তুতিহুমা, তাদের কথা মানবে না, আল্লাহ নিষেধ করেছেন। তবে মানবে না মানে তাদের সাথে ঝগড়া করো, বেয়াদবি করো না, ওয়া সাহেবহুমা ফি দুনিয়া মারুফা, তারা মুশরিক হইলো, তারা পাপী হইলো, তাদের সাথে ভালো আচরণ করো, কারণ মা আর বাবা, ভালো আচরণ করো, খেতে দাও, টাকা পয়সা দাও, চিকিৎসা দাও, বাস করার জন্য ঘর বাড়ি দাও, ভালো কথা দাও, জি হিদায়তের কথা বলো, উপদেশের কথা বলো, ওয়াসাহেব হুমা ফি দুনিয়া মারুফা, কিন্তু আনুগত্য করা যাবে না। তাহলে এখন আসুন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তাদের সামনে দুই ব্যক্তিত্ব, এক আমার ওস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আরেকদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। দেখছেন যে আমাদের ওস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহিহ হাদিসের খেলাফ ফতোয়া দিয়েছেন, এখন তাদের করণীয় কি, করণীয় কি বলেন? নবীর সাথ দেওয়া না ওস্তাদের সাথ দেওয়া? কারণ নবী ওস্তাদের 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 ওস্তাদ, সারা পৃথিবীর যিনি মুআল্লিম আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্পষ্ট তাহলে হক, এই জন্য তারা বিরোধিতা করেছেন। ওই রকমই আপনি নিজেকে ইমাম আবু ইউসুফের জায়গায় রাখেন, আপনি কি করবেন? আপনার সামনে একটি ইমাম আবু হানিফার ফতোয়া আসলো, আর একটি আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ হাদিস আসলো, আপনি কি করবেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ দেবেন, কারণ তার উম্মতে কাল কিয়ামতে উঠতে হবে, তার শাফাতের আশা রাখতে হবে, তার হাউজে কসর পেতে হবে, কোথাও ইমাম আবু হানিফা শাফি মালিক আমাদের হাউজে কসর হবে না। জি সবাই নাফসি নাফসি করবেন, সেইদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উম্মতের খোঁজ নেবেন। সুতরাং তার উম্মত হইতে হলে প্রমাণ করতে হবে যে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথ দিয়েছিলাম, আপনার সাথ দিয়েছিলাম, আর যারা এর উল্টো করবে তাদের পরিণাম কি হবে তা বুঝতেই পারছেন। এখন শুনেন, তাহলে স্পষ্ট হয়ে গেল যে যদি কোনো মাযহাবের তকলিদ করা মানে হানাফি হওয়া, শাফি হওয়া, মালিকি হওয়া, হাম্বলি হওয়া, কোনো এক মাযহাবের তকলিদ করা ফরজ হইতো, তাহলে এই ফরজ প্রথম কি আদায় করতেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এক নম্বর দুই নম্বর ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ বলতেন যে আমার ওস্তাদ বলে দিয়েছেন তকলিদ করা ফরজ, সুতরাং বাস ফরজ, ফরজ, চু চেরা নেই, চু চেরা বুঝেন ফার্সি ভাষা, চু মানে কেন, হ্যাঁ চেরা কি এসব না,
তো এখন মাসলা আসছে তায়াম্মুমের মাসলা। তায়াম্মুমের মাসলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি এই দুইজনের মত হচ্ছে যে তায়াম্মুম করার জন্য মাটি আর বালি শর্ত না, মাটির মতো যা কিছু আছে তা দিয়ে তেমন চলবে। যেমন বাংলায় পড়ে শোনাই না, গোবর না তাদের কাছে শোনে, তায়াম্মুম হলো মাটিতে দুবার হাত মারা। তারপরে বলছেন ইমাম আবু হানিফা ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ এর মতে মাটি জাতীয় যে কোনো বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ, মাটি জাতীয় যে কোনো বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ। যেমন যেমন কি বলছেন, যেমন মাটি একটা, বালু, পাথর, সুরকি, সুরকি বোঝেন তো, সুরকি, চুনা, হ্যাঁ চুনা, তারপরে হচ্ছে হরিতাল প্রভৃতি ইত্যাদি, সুরমা, সুরমা, এই যে সুরমা চোখে লাগাচ্ছেন, অত জরুরি নয় যে এই সৌদি আরবে মাটি পাওয়া যায় না, কোথায় মাটি খুঁজে বেড়াবো, পাকা বিল্ডিং এ থাকি, সুরমা আছে ঘরে, সুরমা রাখা আছে, নেন সুরমা, হয়ে গেল, হয়ে গেল, তেম হয়ে গেল হানাফি মজাবে, বুঝলেন। দলিল যেহেতু দলিল বিপরীত সেই জন্য ইমাম আবু ইউসুফ কি বলছেন শুনেন, পড়ে শোনাচ্ছি, ওয়াইয়াজুযু তায়াম্মুম ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা বিকুল্লি মা কানা মিন জিনসিল আরদ, জমিন থেকে যা কিছু হয় তাতেই তায়াম্মুম চলবে। কাতুরাব যেমন মাটি, বালি, পাথর ইত্যাদি, চুনা আর সুরমা ইত্যাদি। ওয়াকালা আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লা ইয়াজুযু, জায়েজ নয়। ওস্তাদ বলছেন যে জায়েজ, আর সাগরি বলছেন জায়েজ নয়, লায়ে জুজ জায়েজ নয়, ইল্লা বিতুরাব ওয়া রামাল, মাটি আর বালি ছাড়া অন্য কিছু দিয়ে চলবে না, সুরমা দিয়েও চলবে না, চুনা দিয়েও চলবে না, আর সিমেন্ট দিয়েও চলবে না, গাড়া দিয়েও চলবে না। তো তারপরে শোনেন আর একটা ফুটো আবার, আশা করি মাসলা স্পষ্ট যে আমাদেরকে কোরআন হাদিস মানতে হবে, এই কথা আমাদের আইম্মা কেরামরা শিখিয়ে দিয়েছেন, ইমাম আবু ইউসুফ শিখিয়েছেন, তারা কি আবু হানিফা শিখিয়েছেন। ইমাম আলী রহমতুল্লাহ আলাইহির জীবনী মাস দুয়েক আগে আমি একটা বক্তব্য রেখেছি মঙ্গলবারে, যেসব ভাইরা শুনেন শুনবেন সিডিতে অডিওতে, তাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সুন্দর সুন্দর উক্তিগুলি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার ক্ষেত্রে, এজা সাহাল হাদিস ওয়া মাযহাবি, সহি হাদিসটাই হচ্ছে আমার মাযহাব, যেখানে সহি হাদিস পাবে সেটাই নেবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য ফতোয়া দেওয়া জায়েজ নয় আমাদের কথার উপর ভিত্তি করে, যতক্ষণ পর্যন্ত না জানবে যে কোথা থেকে আমরা বলেছি, কোন হাদিসের ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে, অন্ধ হয়ে ফতোয়া দিবে না যে কাল আবু হানিফা মামুনি বলেছেন হয়ে গেল, ফতোয়া দেওয়া হয়ে গেল। আর মুকাল্লিদ ভাইদের ফতোয়া এরকমই, মাসিক মদিনা পড়ে দেখেন ফতোয়াতে কোন হাদিসের নাম লেখা আছে, অমুক হাদিসের দলিল আছে লেখা আছে, বা হেদায়েত আছে, বিকায়েত আছে, না ফতোয়া স্বামীতে আছে, না ফতোয়া আলমগীরিতে আছে, হ্যাঁ বা জাজিয়াতে আছে, কাজী খানে আছে, হ্যাঁ হয়ে গেল, মানুষের কথা তাদের কাছে দলিল হয়ে গেছে। কোরআন সুন্নার আলোকে দলিল একমাত্র আল্লাহ পাকের কথা, আর মানুষের মধ্যে একমাত্র ওই ব্যক্তির কথা যার কাছে আল্লাহ রিসালাত পাঠিয়েছেন, ওয়াহী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা একমাত্র দলিল, ব্যাস। তারপরে লেখক বলছেন তায়াম্মুম আর উযু, আপনারা জানেন যে উযুর বিকল্প কি, উযু করতে পারছেন না তখন আপনি আশ্রয় নেবেন কার, তায়াম্মুমের, তাহলে দুটোর হুকুম একই হওয়া উচিত না, কিন্তু না হানাফি ফেকাতে ইমাম কুদরি বলছেন ওয়ান নিয়াত ফরযুন ফি তায়াম্মুমি ওয়া মুস্তাহাব্বাতুন ফিল উযুই, বলছে যে তায়াম্মুমে নিয়াত করা ফরজ আর উযুতে মুস্তাহাব। আরে ভাই পার্থক্য কি কোন কোন যুক্তিতে, আল্লাহু আলাম।
Mm-hmm.